Bismillahi Rahman Rahim. APJ Kalam says, failure will never overtake me if my definition to succeed is strong enough. Hello, my dear learners. Assalamu alaikum and adab for the Hindus. Welcome to my session. I am Mr. Mainul Islam, Assistant Teacher, Cantonment Public School and College, Rangpur. Hello everyone, welcome again to Rangpur Online School. At first, I introduce myself. I'm Andy Tariq Samoin and intern of Cantonment Public School and College from Rangpur. And also, I have been teaching in Cantonment Public School and College Rangpur for 8 years. Today, I'm here to share and discuss about the important topic right from first. You know that Rangpur Online School is one of the most leading platform online school in Rangpur, not only in Rangpur, but also in Bangladesh. There are 35,000 viewers and learners who are directly or indirectly connected with us. By this reason, today's topic is right for us for your betterment. So, don't be late, join with us and enjoy our session and get a clear concept in this class. Thank you. Hello, my dear learners. আজকে আমি তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব তা হলো দা প্লাস অ্যাডজেক্টিভ সমান সমান প্লুরাল হয় সে সম্পর্কে দেখো লক্ষ্য করো অ্যাডজেক্টিভ এই অ্যাডজেক্টিভ শব্দটির পূর্বে যদি দা এর ব্যবহার হয় তাহলে হয় প্লুরাল নাউন কি হয় প্লুরাল নাউন কিভাবে লক্ষ্য করো The poor to be happy. তাহলে to be এর স্থানে আমরা আর এর ব্যবহার করতে পারি তাহলে the poor এই স্থানে গরিব মানুষদেরকে বোঝানো হচ্ছে তাহলে that is ধনী মানুষদের বোঝানো হচ্ছে the lame পঙ্গু মানুষদের বোঝানো হচ্ছে the money টাকাওয়ালাদের বোঝানো হচ্ছে তাহলে দা প্লাস অ্যাডজেক্টিভ সমান সমান প্লুরাল নাউন হয় এটা আমরা সবাই জানি সকলেই জানি কিন্তু আজকে আমি তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব শুধু অ্যাডজেক্টিভ নাউন হিসেবে কিভাবে ব্যবহার করা যায় লক্ষ্য করো ধরে নাও যে গুড শব্দটি আমরা নাউন হিসেবে যদি ব্যবহার করতে চাই তাহলে কি হবে তাহলে বলছিলাম দা গুড মানে ভালো মানুষ গুলো আবার যদি বলি এ গুড এখানে একজন ভালো মানুষ গুলো লক্ষ্য করো যদি আমরা এটাকে যদি বলি বেটার করি তা হয় বেটার দা বেটার অধিকতর ভালো মানুষ গুলো অথবা দা বেস্ট সবচেয়ে ভালো মানুষ গুলো অনুরূপ ভাবে আমরা এখানে দেখো করতে পারি এ বেটার আবার এ বেস্ট করা যাবে অর্থাৎ এটা যদি সিঙ্গুলার প্লুরাল নাউন হয় তাহলে এটা সিঙ্গুলার কমন নাউন এটা যদি সিঙ্গুলার প্লুরাল কমন নাউন হয় তাহলে এটা সিঙ্গুলার কমন নাউন ঠিক অনুরূপভাবে এটা যদি প্লুরাল কমন নাউন হয় তাহলে এটি সিঙ্গুলার কমন নাউন অনেকেই ভাবছো যে এটি সঠিক কিনা ক্লাস 10 এর একটি যদি উদাহরণ তোমাদেরকে আমি শেয়ার করি লেখা আছে যে মাইকেল ফ্লেপস এন্ড উসাইন বোল্ট আর দ্য লেটেস্ট এডিশন ইন দ্য লিস্ট অফ দ্য বেস্ট এইখানে দেখো বেস্ট তাহলে বলছিলাম বেস্ট এর শব্দটি আবার এখানে কিন্তু প্লুরাল করা যাবে যখন আমি এটাকে ধরে নিব যে এটা কমন নাউন সেক্ষেত্রে কিন্তু গুড মানে একজন ভালো মানুষ ছিল তাহলে গুডস মানে একাধিক ভালো মানুষ যদি আমরা জানি গুডস মানে দ্রব্যাদি সেটা ভিন্ন জিনিস ক্লিয়ার তাহলে আমরা শিখলাম গুডস মানে ভালো মানুষ গুলো বেটারস মানে তুলনামূলক আরো বেশি ভালো মানুষ গুলো বেস্ট বেস্ট মানে সবচেয়ে ভালো মানুষ গুলো ক্লিয়ার তাহলে এই বাক্যটি আমি এখানে যদি অনেকে বেস্ট শব্দটি আবার দেখো লক্ষ্য করো বেস্ট সিঙ্গুলার ছিল এটাকে কি করলাম প্লুরাল করলাম বেস্ট করলাম আবার দেখো
এই বেস্ট শব্দটি দা প্লাস বেস্ট করলে কিন্তু প্লুরাল হয়ে যায়। তাহলে কি শিখলাম? বেস্ট মানে ভালো মানুষগুলোর একজন, এ বেস্ট মানে একজন ভালো মানুষ, আর বেস্ট যদি প্লুরাল করি তাহলে ভালো মানুষগুলো। তাহলে দুভাবে আমরা এটা প্লুরাল করতে পারি। তাহলে যদি বলি দা বেস্ট, দা বেস্ট, আর প্রেজেন্ট, প্রেজেন্ট ইন দা ক্লাস, ক্লাসে সবচেয়ে ভালো ছাত্র বা ছাত্রী উপস্থিত আছে, দা বেস্ট আর প্রেজেন্ট ইন দা ক্লাস, অথবা দা বেটার আর প্রেজেন্ট ইন দা ক্লাস, দা গুড আর প্রেজেন্ট ইন দা ক্লাস। অনুরূপভাবে আমরা গ্রেট শব্দটি ব্যবহার করতে পারি। গ্রেট, গ্রেট মানে আমরা জানি এটা অ্যাডজেক্টিভ। এই শব্দটি যদি আমরা নাউন হিসেবে করি তাও কি এটা নাউন হিসেবে ব্যবহার করা যায়? যখন আমরা এটাকে দা ব্যবহার করব তখন কিন্তু এটা কি হলো? প্লুরাল কমন নাউন হয়ে গেল, প্লুরাল কমন নাউন হয়ে গেল। আবার যদি এর ব্যবহার করি, এ গ্রেট, তাহলে কিন্তু এখানে সিঙ্গুলার কমন নাউন, সিঙ্গুলার কমন নাউন হয়ে গেল। ক্লিয়ার? তাহলে আমরা দেখতে পেলাম যে গ্রেট মানে অ্যাডজেক্টিভ, আবার গ্রেট দা গ্রেট মানে মহৎ ব্যক্তিরা, এ গ্রেট মানে একজন মহৎ ব্যক্তি। আবার দেখো দা গ্রেট, তাহলে এটা প্লুরাল হয়ে গেছে। আবার দেখো গ্রেটস, এটাও কিন্তু প্লুরাল হয়, এটাও প্লুরাল, এটাও প্লুরাল। আমরা দুভাবে ব্যবহার করতে পারি। আবার নাউনকে দুভাগে ভাগ করা যায়, নাউন অফ এজেন্ট, নাউন অফ অ্যাকশন। নাউন অফ এজেন্ট মানে ব্যক্তিকে বোঝানো হয়, আর নাউন অফ অ্যাকশন মানে কর্মকে বোঝানো হয়। লক্ষ্য করো নারেশন শব্দটি নাউন, ক্লিয়ার? কিন্তু ন্যারেটর এটাও নাউন, এখানে ন্যারেটর হচ্ছে নাউন অফ এজেন্ট আর ন্যারেশন হচ্ছে নাউন অফ অ্যাকশন। তো মাই ডিয়ার লার্নার্স, এখান থেকে আমরা কি শিখলাম? অনেকেরই খটকা লাগতে পারে যে আমরা সারা জীবন পড়ে আসলাম যে বেস্ট শব্দটি অ্যাডজেক্টিভ, বেটার শব্দটি অ্যাডজেক্টিভ, গুড শব্দটি অ্যাডজেক্টিভ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম দা গুড মানে অ্যাডজেক্টিভ থেকে নাউন হয়ে গেল, দা বেটার হয়ে ওখানে নাউন হয়ে গেল, দা বেস্ট মানে প্লুরাল কমন নাউন হয়ে গেল। ঠিক অনুরূপ ভাবে আমরা এ গুড বলতে পারি, এ বেটার বলতে পারি, এ বেস্ট বলতে পারি। ক্লিয়ার? তখন সিঙ্গুলার কমন নাউন হিসেবে ব্যবহার করা যাবে। অনুরূপ ভাবে আমি যদি বলি বেস্ট শব্দটির যদি সিঙ্গুলার হিসেবে ধরি তাহলে এর প্লুরাল ফর্ম কি? বেস্ট, এর যুক্ত করে দাও। আবার যদি গ্রেট শব্দটি যদি সিঙ্গুলার নাউন ধরি তাহলে গ্রেট শব্দটির গ্রেটস করা যায়। আবার অনুরূপ ভাবে দা বেস্ট এটাই প্লুরাল, দা গ্রেট এটাই প্লুরাল। ক্লিয়ার? তাহলে আমরা শিখতে পেলাম বেস্ট সিঙ্গুলার হয়, আবার এর প্রসে বেস্টস, আবার দা বেস্ট প্লুরাল হয়ে যায়, আবার গ্রেট এর প্লুরাল গ্রেটস, আবার এর প্লুরাল হচ্ছে দা গ্রেট। দুটি উদাহরণ তোমাদের সাথে আমি শেয়ার করব। লক্ষ্য করো হু ইজ বেটার, হু ইজ বেটার, হু ইজ বেটার বিটুইন দিস টু গ্রেটস, ক্লাস টেন এর টেক্সট বইতে লেখা আছে। আবার উসাইন বোল্ট এন্ড মাইকেল ফিলিপস আর দা লেটেস্ট এডিশন টু দা লিস্ট অফ দা বেস্ট। তাহলে এখানে কিন্তু দা বেস্ট লেখলেই হতো, কিন্তু বেস্ট শব্দটি প্লুরাল ফর্ম দেখানো হয়েছে। তাহলে মাই ডিয়ার লার্নার্স, প্লিজ তোমরা যদি গ্রামার এক্সপার্ট হতে চাও তাহলে তোমাদের তিনটি জিনিস অবলম্বন করতে হবে। বাংলা একাডেমি ডিকশনারি পড়তে হবে, ইন্ডিয়ান সংসদ ডিকশনারি পড়তে হবে, ক্যামব্রিজ ডিকশনারি পড়তে হবে, অথবা অক্সফোর্ড ডিকশনারি পড়তে হবে। এই চারটি বই যদি তুমি ভালো করে পড়ো তাহলে গ্রামারের বিষয়গুলো তোমার কনসেপ্ট ক্লিয়ার আইডিয়া আসবে। তাছাড়া আর কোন ইনফরমেশন, কোন তথ্য গ্রহণ করা যাবে না যতক্ষণ পর্যন্ত ওই তথ্যগুলো বাংলা একাডেমি, ইন্ডিয়ান সংসদ ডিকশনারি, অক্সফোর্ড ডিকশনারি, ক্যামব্রিজ ডিকশনারিতে তথ্য থাকে তাহলে ইট ইজ অ্যাকসেপ্টেড, তথ্য নাই ইট ক্যান নট বি অ্যাকসেপ্টেড। তাহলে মাই ডিয়ার লার্নার্স, প্লিজ
practice and success will come to you. Hoping your grades success. Goodbye.